ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। গানের মূর্ছনায় যেন নূরের আলো ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। সুর গান যে কোনো বাধা মানে না, তাই তো বাংলার পাশাপাশি উর্দু, আরবি, ইসলামিক সঙ্গীতে সব দর্শকের মন কাড়েন শিল্পীরা। কোনো ধরনের ভারী বাদ্যযন্ত্র ছাড়ার এমন আয়োজনে ভিড় জমান শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। রোববার 22 সেপ্টেম্বর সন্ধ্যায় গানের এই আসর বসে বরিশালে। শহরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে নাশিদ সন্ধ্যার আয়োজন হয় সাধারণ শিক্ষার্থী ব্যানারে। শিক্ষক, শিক্ষার্থী, আশপাশের সঙ্গীত প্রেমীরা মত্ত হন সুরের ছোঁয়ার নাশিদ সন্ধ্যায়। অন্ধকারকে দূরে ঠেলে একে একে মন জুড়ানো সঙ্গীত পরিবেশন করেন নাশিদ শিল্পী আবু ওবায়দা, জাতীয় সাংস্কৃতিক সংগঠন করলব শিল্পী গোষ্ঠী স্টুডিও ওয়ান, হেরারসি শিল্পী গোষ্ঠী ও সুর মোহনা শিল্পী গোষ্ঠী। শিল্পীরা জানান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সব বয়সী মানুষের মাঝে ইসলামিক গানের আগ্রহ দেখে মুগ্ধ তারা, খুশি দর্শকরাও। এই আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে আসলে অশ্লীলতা মুক্ত, অশ্লীলতা দেখায় পাড়া থেকে দূরে থেকে অনেক সুন্দর ইসলামের সাংস্কৃতিক একটা সংস্কৃতি মানুষকে উপহার দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের তাদের একটা তার একটা নমুনা। এখন আমরা আজকে উপভোগ করতেছি এ ধরনের আমরা আর কখনো পাইনি, আর আমাদের কাছে এত আনন্দ লাগতেছে যা বলার মতো না। মনে হয় যে আমাদের মনের ভিতরে অন্তরে ঢেউ উঠেছে নতুন বাংলাদেশের জন্য। ধর্মমত নির্বিশেষে আমাদের এই ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠানটা বর্তমান চলমান রয়েছে। এই অনুষ্ঠান দেখেন দীর্ঘদিন যাবত গুণা হতে পারে নাই, আমাদের মতামত এই অনুষ্ঠান চলমান থাকবে এবং ধর্মমত নির্বিশেষে সবাই নাশিদ সন্ধ্যা এই সর্বপ্রথম আয়োজন করা হয়েছে। আমরা চাই বিগত দিন যাবত আবার এই অনুষ্ঠানটা চালু থাকুক এবং সব প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই যেন একতাভাবে থাকতে পারে। হাজারো ছাত্র এখানে আজকে উপস্থিত হয়েছে, এটা তাদের যে মুক্ত একটা তারা যে স্বাধীন মুক্ত বাক মুখের যে স্বাধীনতা সেটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই জন্য বলতে চাই আগামীতে যারা আসবে এবং দেখবে যে আমাদের স্বাধীনতা কীভাবে কেড়ে নিতে হয়, কীভাবে মুখের স্বাধীনতা অর্জন করতে হয়, এটা ছাত্ররা সবসময় অর্জন করবে এবং সে অনুযায়ী পক্ষে সবসময় কাজ করবে। জালকাঠি থেকে এসেছি প্রোগ্রাম শুনে, আমরা আসার পরে যতটুকু শুনলাম বা জানলাম খুবই ভালো লাগছে। এইভাবে প্রত্যেক জায়গায় হোক এবং ইসলামের প্রচারটা এইভাবেই হোক, স্টুডেন্টের মাধ্যমেই হচ্ছে, আমরা একে সাধুবাদ জানাচ্ছি। এরকম সাংস্কৃতিক সন্ধ্যা বা ইসলামিক প্রোগ্রাম আমরা বেশি বেশি রিজার্ভ করি ক্যাম্পাসে, এতে আমাদের ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন আরো প্রসার ঘটবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি ইসলামিক সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। পাশে থেকে সহায়তার কথা জানান কলেজ কর্তৃপক্ষ। স্বাধীন একটি পরিবেশ, আমাদের শিক্ষকরাও আমাদেরকে স্বাধীনভাবে উৎসাহ দিচ্ছেন, ছাত্ররা উৎসাহ দিচ্ছেন, তাই আমাদের আয়োজকরা সর্বোচ্চ চেষ্টা করেছে যে এই ধরনের একটা আয়োজন নবীর শানে একটি নাশিদ সন্ধ্যা যদি হয় তো অবশ্যই এটা ইসলামের ইসলামের যে মত চর্চা পথ চর্চা সেই চর্চার পথে আরো অগ্রণী ভূমিকা পালন করবে এবং দেখেছেন যে স্যার বলেছে যে এইরকম ধরনের নবীর শানে আরো অনুষ্ঠান প্রতি বছর হোক। আমরা মুক্ত, আমরা মুক্তভাবে মতামত প্রকাশ করতে চাই, মুক্তভাবে সকলের ধর্মীয় চেতনা প্রকাশ করুক, সকলে সকলের মতো করে নিজেদের শৃঙ্খলে থেকে নিজেদেরকে প্রকাশ করার এই যে মুক্ত মনা মনোভাব সকলে প্রকাশ করতে পারুক, এটাই আমার এই বাংলাদেশের সকল মানুষের চাওয়া, তারই বহি প্রকাশ হিসাবে আজকে আমার এই অনুষ্ঠানের আয়োজন। গত 15 দিনে বরিশাল বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছিলেন শিক্ষার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।